সরকার প্রধান হঠাৎ করে বলে বসলেন, এটা গভীর মনোযোগ দিয়ে আমি শুনছি, এটা শুনেছি যে বিএনপি নেতাদের স্ত্রীদের যে শাড়ি আছে সেটা আগে পোড়াতে হবে। তিনি পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন, তাহলে বিএনপি নেতাদের ভারতীয় শাড়ি পরা যাবে না, এটা তো ভারতীয়, তাহলে কি তিনি ভারতীয় শাড়ির আগুন দিয়ে পোড়ানোর ইঙ্গিত দিলেন? মানে যেটি দেশে বিদেশে একটা কি ধরনের ঘটনা আছে, বিএনপি কিন্তু এই ভারতীয় পণ্য বর্জনের কথা বলে নাই, আনন্দবাজার বলছে যে বিএনপি এটা বলেছে, মানে ভারতীয় বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়াতে বিএনপিকে জড়িয়ে নিচ্ছে, তারা চাচ্ছে বিএনপি এটা করুক। আমি 5 মিনিট বলার পরে আমার কাছে মনে হয় যে আমার জ্ঞান শূন্য হয়ে গেছে, আমার আর মধ্যে কিছু নাই। অনেক বড় বড় জনসভাতেও আমি 5-7 মিনিটের বেশি বলেছি এমন ঘটনা খুব কম আছে। ওই যে বললাম যে প্রধান অতিথির আগে যারা বক্তৃতা করে কম বেশি দেশ আন্তর্জাতিক ধর্ম অর্থনীতি, মানে যেটা বলার দরকার তারা বলার চেষ্টা করে, কিছু কিছু থাকে না, আজকেও নাই। এই যেমন সর্বশেষ বক্তা মানে সভাপতির ভাষণে দেখা গেল যেটা ছিল আমাদের রিপোর্ট, খুব সুন্দর করে সেটা বলছে সাবেক আইজির যে ভয়াবহ একটা ব্যাপার, মানে আমি এটা ভাবছিলাম এখানে বসে, সরকার আছে, সরকার সমর্থক একটি পত্রিকা সাবেক আইজিপি সম্বন্ধে যে তথ্যমূলক সংবাদ প্রকাশ করেছে তাতে দেশের ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার স্বীকার করতে হবে। এটা কি সরকারই প্রকাশ করলো নাকি অন্য কোনো কারণ আছে, এটা আমার কাছে একটা আত্মজিজ্ঞাসা, কারণ যে গোষ্ঠীর পত্রিকা তারা সমর্থক সরকারের, তাহলে কে করলো? সরকার যদি না করে তাহলে কে করলো? অন্য কেউ যদি করে থাকে তাহলে সরকারকে সতর্ক হতে হবে, দিন ভালো আসছে না, সেটি তাদের ভাবতে হবে। এই লোকটির যে পোশাক পরিচ্ছদ আমরা দেখি, চাকরি করার শেষের দিকে এসে তিনি পিএইচডি করছেন, তার বক্তব্য শুনেছে, তার সময় এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত গুম নির্যাতিত হয়েছে তার সংখ্যা অনেক বড়। আমি সরকারকে বলবো যে সরকারকে আমরা স্বীকার করি না, যদি জবরদখলকারী তারপরেও বলবো যখন চেয়ার নিয়ে বসে আছেন অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় নেওয়া হোক, কারণ যে সামান্যটা প্রকাশ হয়েছে তার ভিতর আরো কি কি আছে সেটা আমাদের জানার দরকার। এটি একটি, দুই হচ্ছে সরকার, আমার ধারণা, এটা আমার ধারণার কথা বলছে, সরকার নিজেও বিশ্বাস করছে বেশি দিন বোধহয় ক্ষমতায় তারা থাকতে পারবে না, তাদের বক্তব্য তাদের আচরণ তাদের চালচলন এটা প্রমাণ আসছে। দেখেন আমি একটু সরকার প্রধান হঠাৎ করে বলে বসলেন, এটা গভীর মনোযোগ দিয়ে আমি শুনছি, আমি প্রধানমন্ত্রীর বক্তৃতা খুব মনোযোগ দিয়ে শুনি, এটা শুনেছি যে বিএনপি নেতাদের স্ত্রীদের যে শাড়ি আছে সেটা আগে পোড়াতে হবে, লক্ষ্য করেছেন? তিনি পক্ষান্তরে ভারতীয় শাড়ি পোড়ানোর আহ্বান জানিয়েছেন, এটা সত্য কিনা আমার কাছে ভয়ভাবে মনে হচ্ছে যে বিএনপির ওই নেতাদের, তাহলে বিএনপির নেতাদের ভারতীয় শাড়ি পরা যাবে না, প্রধানমন্ত্রী বলছে এটা আগে আগুন দিয়ে পোড়াতে হবে,
এটা তো ভারতীয়, তাহলে কি তিনি ভারতীয় শাড়ির আগুন দিয়ে পুরানোর আন্দোলনের সমর্থন ইঙ্গিত দিলেন? মানে যেটি দেশে বিদেশে একটা কি ধরনের ঘটনা আছে, বিএনপি কিন্তু এই ভারতীয় পণ্য বর্জনের কথা বলে নাই। আনন্দবাজার বলছে যে বিএনপি এটা বলেছে, মানে ভারতীয় বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়াতে বিএনপিকে জড়িয়ে নিচ্ছে, তারা চাচ্ছে বিএনপি এটা করুক। ভারতীয় জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতীয় সরকারের একচোখা নীতিকে আমরা বিরোধিতা করি, এই দেশের মানুষ বিরোধিতা করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পার্শ্ববর্তী দেশের সরকার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমাদের বক্তব্যটা এই জায়গায়। 71-এ ভারত গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিল, স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল, সেই জন্যই সে আমাদের বন্ধু। কিন্তু 52 বছরের পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা গণতন্ত্রের বিপক্ষে যে নির্বাচন, তথাকথিত নির্বাচন, যে নির্বাচন কোনো গণতান্ত্রিক বিশ্বের কোনো দেশ সমর্থন করে নাই, যেখানে নির্বাচন হয় না, যেমন রাশিয়াতে, তারপরে চীনে, উত্তর কোরিয়ায়, সেই সব দেশ এই সরকারকে সমর্থন দিয়েছে। আমেরিকা, পশ্চিম ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশ কিন্তু এই নির্বাচন এখনো পর্যন্ত গ্রহণযোগ্য বলে তারা মনে করে না। আমি বেশি কথা বলবো না, আগে বলেছে এখনো বলি, আপনি যদি এই সরকারকে বিরোধিতা করেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের সমর্থক, ঠিক? কারণ এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমি আমি প্রতিদিন আমি নিজে বাজার করি, আপনারাও হয়তো করেন, আমি প্রতিদিন এই বাজারে যেসব বিক্রেতা তাদের সঙ্গে আমার এক ধরনের বৈরিতা তৈরি হচ্ছে। প্রতিদিন তারা গেলেই 10-20 টাকা বাড়াতেই আছে, আপনি কি দেখবেন আজকে যে রেটে জিনিস কেনবেন কালকে সেই রেটে পাবেন না, কি ভয়ঙ্কর! প্রধানমন্ত্রী বলার পরও এদেশের সিন্ডিকেটকে কেউ টাচ করতে পারে না। সিন্ডিকেট শক্তিশালী না সরকার শক্তিশালী, এই পয়েন্টে একজন বাণিজ্য মন্ত্রী তার চাকরি হারিয়েছেন। রংপুরের টিপু মুন্সি বলার পরে পরবর্তী সরকারে তিনি আসতে পারেননি যে আমি কি সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। আর এই যে মিরপুরের আরেকজন প্রতিমন্ত্রী, তিনি দাবি করেছিলেন সিন্ডিকেটে মন্ত্রীরাও যুক্ত, এটা আমাদের কথা না, পত্রপত্রিকা আসছে। কামাল মজুমদার সাহেব, তা আমি বেশি বক্তৃতা করেন, শুধু এতটুকু বলি, ঈদের পর আন্দোলন করবো এটা না, ঈদের আগেও এই সরকারের পতন হতে পারে, প্রতিনিয়তই এই সরকার একটা বিপজ্জনক অবস্থায় আছে আমার কাছে মনে হয়েছে, কারণ তারা নির্বাচিত না, আর নির্বাচিত যারা না তারা স্বাভাবিকভাবে মানে বিশ্বে কোনো জায়গায় তাদের সরে দাঁড়িয়েছে এমন ঘটনা, হঠাৎ করেই তাদেরকে বিদায় নিতে হয়। সেই জন্য আমি বলি যে বর্তমান সরকার একটা ভালো কাজ করতে পারে, এতদিন তো 15-17 বছর ধরে খারাপ কাজ করে এসছে, সেটি হচ্ছে তারা যে দাবি নিয়ে আন্দোলন করেছিল কেয়ারটেকার, সেই দাবিটা আবার সংবিধানে ফিরিয়ে আনতে পারে, এর মধ্য দিয়ে তাদের সকল অপকর্মকে তারা রেহাই পেতে পারে। আর এটি যদি না হয় তাহলে সরকারের জন্য, দেশের জন্য, মানুষের জন্য বিপদ থেকেই যাচ্ছে। আজকের এই মহতী সভার আমাদের ইফতারি মাহফিলে যারা এসে বক্তৃতা করেছেন এবং আমাদের সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছেন সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানি। আমি আমার বক্তব্য শেষ করছি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি চেঞ্জ টিভি ডট প্রেস
মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন হচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এ আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলাদি ধরে দেখছি, চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউয়ার অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।